মাস থেকে সেই নাড়ুগুলো যখন বের করেছে বাবা, দেখছে খুদের নাড়ু নয়ন জলে ভিজে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে। সেটা নিয়েই ভগবান বদলে দিচ্ছে, এই রাজপ্রাসাদে থেকে এদের দামি দামি সেবার বস্তু খেয়ে ভালোবাসার খাবারটা কি তাই ভুলে গেছে বাবা? রাজকীয় সেবা মানে বহু পদ ব্যঞ্জন ভাজা রাজভোগ অনেক আপনি রান্না করেছেন, যাকে খেতে দিচ্ছেন ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন, ভালো লাগবে সে সেবা? আপনি সাগর্ণ রন্ধন করে যদি করজোরে বলেন আমার ঘরে কিছু নেই বাবা, যা ছিল তাই দিয়েছি, আপনি সেবা করুন, সেটাই যেন অমৃত মনে হয়। সুধা, অমৃত কোনো খাবারে নেই, মানুষের মুখে আছে, শুধু মুখের ভাষাটাকে মিষ্টি করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। কিন্তু তোমার মুখের ভাষাটাই যদি তিত হয়, তুমি যতই মিষ্টি দাও না কেন, সেই মিষ্টিটা কিন্তু তিত স্বাদেরই। সেবা করে নিল ভগবান। সুদামা যখন ঘুম থেকে উঠল, সুদামা বলছে এবার বিদায় দাও বন্ধু, চলে যেতে হবে আমাকে। ভগবান এবার পরীক্ষা করছে, সুদামা আমার থেকে তুমি কিছু নেবে না? না, কিছু নেবে না? না, কি নেব বলো? তুমি তো আমাকে সব দিয়েছো। পরীক্ষা করে দেখুন বাবা, লক্ষ্য করে দেখুন, আপনার ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, ছেলে আছে, মেয়ে আছে, গাড়ি আছে, সব আছে, তারপরেও মন্দিরে গিয়ে হাত পাতি, ঠাকুর এটা দাও ওটা দাও কি চাই না? শুধু আমার কিচ্ছু নেই, কি আছে তার? যে বাড়িতে দুবেলা দুটো খেতে পায় না সে বাড়িতে কি আছে? তবুও বলছে সবই তো তুমি দিয়েছ, আর কি চাইব? এত সুন্দর মানব দেহ দিয়েছ, কৃষ্ণ বলতে পাচ্ছি, কৃষ্ণ দর্শন করতে পাচ্ছি, আর কি চাই? কিছু না নিলে আমি তোমাকে যেতে দেব না। দেবে? দাও তবে, কি চাই বলো? যা চাইবে তাই দেব, শুধু এইটুকু কৃপা করো, আমি তো ভিখারি, তুমি রাজা, আমি ভিখারি। রাজা কেন ভিখারিকে মনে রাখবে বলো? তোমার তো কত ভক্ত আছে, সবাই তোমাকে কত ভালোবাসে, আমি তো তোমাকে ভালোবাসতে পারিনি।